আমি সুপ্রিম কোর্টের লয়ার, সুপ্রিম কোর্টে কোর্ট প্র্যাকটিস করি। আপনারা দেখেছেন এই 15-16 তারিখে সুপ্রিম কোর্টে একটা নির্বাচন হলো, 15 তারিখে নির্বাচন হলো, 16 তারিখে নির্বাচন হলো, সুষ্ঠুভাবে নির্বাচন হলো। ভোট গণনার সময় ওনারা দেখলেন ওনাদের সেক্রেটারি পদপ্রার্থী যিনি ছিলেন উনি হেরে যাচ্ছেন, অল্প ভোটে হেরে যাচ্ছেন। রাত 12টার সময় ওনারা এই যে 18 সালে যেভাবে নির্বাচন হলো ঠিক এইভাবে একটা কিছু করার চেষ্টা করছিলেন। ওনারা করলেন কি, ওনারা ওই চেয়ার তুলে আমাদের নির্বাচন অফিসার, নির্বাচন কমিশনকে মারতে লাগলেন, সবাইকে একটা মারধর করতে লাগলেন যে ওই রাত্রির সময় ওই নির্বাচনী ফলাফলটা ওনারা ছিনিয়ে নেবেন। কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী দলের সৈনিক, যারা জিয়াউর রহমানের সৈনিক, যারা খালেদা জিয়ার সৈনিক, যারা তারেক রহমানের সৈনিক, আমরা ওই রাত 12টার পরে পাল্টা মিছিল করে আওয়ামী লীগের ওই বন্ধুদের যে কুসক্করী চিন্তা ছিল সেটাকে আমরা ভণ্ডুল করে দিয়েছি। আমরা ওদেরকে ভোট ছিনিয়ে নিতে দিইনি। এবং ওনারা জানেন ওনারা পাস করতে পারবেন না, ওনারা যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করেছি বলতে গেলে, সেখানে ওনারা ভোটটা পেন্ডিং রেখেছেন। কিন্তু পুনর্গণনা হলেও আমরা জিতে যাব। তা আপনারা যদি মনে করেন এখানে ভালো ভালো বক্তৃতা দিবেন, তুহিন ভাইকে ভালো কথা বলবেন, বাবুল ভাইকে ভালো কথা বলবেন, আর এই অডিটোরিয়ামের ভিতরে ভালো ভালো কথা বলে যাবেন, কোনো লাভ হবে না। আপনাদের সংগঠনকে শক্তিশালী করে এবং ভবিষ্যতে যে ভোট হবে এই ভোটে যদি আপনারা এইভাবে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত না করতে পারেন, আমরা এখানে যতই লাফালাফি করি কোনো লাভ হবে না। সুতরাং নিজেরা সংগঠিত হন এবং টার্গেট রাখেন আগামী নির্বাচনে আমরা এই ভোট কেটে নেওয়ার যে রাজনীতি, ভোট ছিনতাই করার যে রাজনীতি, এটাকে আমরা অবশ্যই রুখে দিব। আপনাদের সেই আন্দোলনে বাবুল ভাই এবং তুহিন ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে যে কৃষক দল সংগঠিত হবে সেই আন্দোলনে আপনাদের শরিক হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হবে, তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, সেই সরকার গঠনের জন্য আপনাদেরকে আবার রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করার জন্য আহ্বান জানাচ্ছি।